নির্বাচনী কাজে বাধা দেওয়া হচ্ছে মৌসুমীর মতো শিল্পীকে কেউ আঙ্গুল তুলে কথা বলবেন এমন সাহস কারণেই বললেন মিশা রাত পহালি পঁচিশে অক্টোবর অনুষ্ঠিত হবে শিল্পী সমিতির দুই হাজার উনিশ একুশ দ্বিবার্ষিকী নির্বাচন এবার প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্যস্ততা কমিয়ে প্রার্থীরা ভোট চেয়ে সাধারণ শিল্পীদের দ্বারে দ্বারে ঘুরছেন শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে সরগম এফডিসির প্রাঙ্গন এফডিসিতে শিল্পীদের দেখা মেলে কালে ভাদ্রে নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে ঘটে গেছে একাধিক একাধিকর ঘটনা এবারে নির্বাচনে মিশা সদাগরের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন চিত্রনায়িকা মৌসুমি সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রতিদ্বন্দ্বিতা ইলিয়াস কোবরা চলচ্চিত্র অঙ্গনে যারা খোঁজখবর রাখেন তাদের অনেকেরই জানা মৌসুমীর সঙ্গে মিশা সদাগরের দীর্ঘদিনের বন্ধুত্ব তবে সেই পরিচয়কে ছাপিয়ে এবার নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা তারা এখন দেখার অপেক্ষায় শিল্পী সমিতির নতুন নেতৃত্বে কারা আসে নির্বাচনের শুরু থেকে মৌসুমি একাধিকবার অভিযোগ করেছেন তার নির্বাচনী কাজে বাধা দেওয়া হচ্ছে একটি অদৃশ্য চাপ প্রয়োগ করা হচ্ছে এ বিষয়ে জানতে চাইলে সভাপতি প্রার্থী মিশা সতাকার বলেন আমি স্বতঃস্ফূর্তভাবে বলতে চাই একজন শিল্পীর হতে হবে সৎ এবং সাহসী শিল্পীদের বড় শক্তি লাখ লাখ ভক্ত মৌসুমির মতো শিল্পীকে কেউ আঙ্গুল তুলে কথা বলবে এমন সাহস কারণেই যে শিল্পী তার সমস্যার কথা বলতে পারে না কে বা কারা তাকে বাধা প্রদান করছে কে বা তাকে প্যানেল করতে দেয়নি নিজের সমস্যার কথা তাকে মুখ ফুটে বলতে হবে কে এই অদৃশ্য শক্তি নাম না বলে ভাবে কথা বললে এই অভিযোগের কোনো ভিত্তি থাকে না তার অভিযোগ ভিত্তিহীন রয়ে যাবে আশা করছি সকলের অংশগ্রহণে আগামীকাল সাধারণ সম্পাদক প্রার্থী খান বলেন যদি নির্বাচিত হই প্রথম পদক্ষেপ হবে শিল্পীদের জন্য বাসস্থানের ব্যবস্থা করা যেটা দুই বছরে সম্ভব হয়নি আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী এটা চাইলে হয়ে যাবে আমরা তার সঙ্গে দেখা করব এটা চাইব শিল্পীরা কারো কাছে হাত পাততে চায় না খুব অভিমানী তারা শিল্পীরা কাজ চায় অন্যদিকে মৌসুমী বলেন আমি শিল্পীদের আত্মসম্মানের জায়গা দেখতে চাই শিল্পীদের আত্মমর্যাদা রক্ষার জন্যই আমি কাজ করে যাব ইনশাল্লাহ উল্লেখ্য গত পাঁচই অক্টোবর দুই হাজার উনিশ একুশ শিল্পী সমিতির আসন্ন নির্বাচনের খসড়া তালিকা প্রকাশ করা হয় তালিকা থেকে জানা যায় সভাপতি পদে লড়াই করছেন চিত্রনায়িকা মৌসুমি ও খলনায়ক মিশা সদাগর সহ সভাপতির দুটি পদে প্রার্থী হয়েছেন মনার হোসেন ডিপজল রুবেল ও নানা সাহা সাধারণ সম্পাদক পদে জায়দ খানের প্রতিদ্বন্দ্বী ইলিয়াস কোবরা সহ সাধারণ সম্পাদক পদে লড়ছেন আরমান ও সাংকু পাঙ্গা সাংগঠনিক সম্পাদক পদে অভিনেতা সুব্রতর বিপরীতে কোনো প্রার্থী নেই আন্তর্জাতিক বিষয় সম্পাদক পদে লড়ছেন নূর মোহাম্মদ খালেদ আহমেদ ও চিত্রনায়ক ইমন ও প্রচার সম্পাদক পদে একাই রয়েছেন জেকে কে সাংস্কৃতিক ও ক্রিয়া সম্পাদক পদে লড়বেন জাকির হোসেন ও ডন কোষাধ্যক্ষ পদে অভিনেতা ফরহাদের কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই অর্থাৎ সুব্রত কে আলমগীর ও ফরাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবারে নির্বাচনের কার্যকরী পরিষদ সদস্যদের এগারোটি পদের জন্য প্রার্থী হয়েছেন চৌদ্দ জন